জুনায়েদ ভবনগরে মারা গিয়েছে, আল্লামা শাহ আহমদ ছবি ইন্তেকাল করেছেন, লক্ষ শাহ আহমদ ছবি জুনায়েদ ভবনগরে বাংলার জমিনে তারা জিন্দা রয়েছে, জন্ম নেবে বাংলার জমিন কোন নাস্তিক ভাই মেলের হাতে ছাড়তে হবে না। মনে রাখতে হবে কোরআনের তাফসির কারকে বন্দি করে রাখার পরেও কোরআনের তাফসির বাংলার জমিনে বন্ধ নাই, সুতরাং হাজার কোরআনের তাফসির কারক বাইর হবে বাংলার জমিন সহ পুরো বিশ্বের মানচিত্রে ইনশাআল্লাহ ইমাম মাহদী প্রকাশ পাবে এবং তাদের মাধ্যমে মুজাহিদদের মাধ্যমে ইনশাআল্লাহ পুরো মানচিত্রে ইসলামের পতাকার ঝান্ডা উড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দেখে যাওয়ার তৌফিক আমাদের দান করুন। পবিত্র মুহররমের গুরুত্বপূর্ণ কেন হয়েছে, প্রথম নাম্বার হচ্ছে আমরা যেটা স্মরণ করি হুসাইন, হুসাইন দিয়ে আমরা স্মরণ করতেছি। মনে রাখবেন হুসাইনের রক্ত মানে তাজিয়া মিছিল নয়, হুসাইনের রক্ত মানে মাতম নয়, হুসাইনের রক্ত মানে হালুয়া রুটি নয়, হুসাইনের রক্তের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার। জীবন চলে যেতে পারে, বাতিলের কাছে ইয়াজিদের কাছে বাতানত করা যাবে না, এটাই হচ্ছে প্রকৃত হুসাইনের রক্তের প্রকৃত শিক্ষা। যারা যেইটা থেকে যেই রকম ভাবে শিক্ষা নেয় তাদের শিক্ষাটা ঠিক তেমন ভাবে। কয়েকজন রাতের গভীরে হাতি দেখতে গিয়েছে, যে হাতি কেমন হাতি দেখব, হাতি দেখতে গিয়ে বলতেছে যে একজন বলছে যে হাতির মাথা এরকম এরকম, আর একজন বলতেছে হাতির মাথা এরকম এরকম, আর একজন বলতেছে হাতি তো এরকম এরকম, মানে যে হাতির ল্যাজ ধরেছে ওই পর্যন্ত তার জ্ঞান রয়েছে, যে হাতির মাথায় হাত বুলিয়েছে তার জ্ঞান ওই পর্যন্ত, যে হাতির পেটের উপরে হাত বুলিয়েছে তার জ্ঞান ওই পর্যন্ত, যে হাতির পায়ে হাত বুলিয়েছে তার জ্ঞান এই পর্যন্ত, যে হাতির কান ধরেছে তার জ্ঞান এই পর্যন্ত। আমাদের অবস্থা হয়েছে ঠিক তেমন, যেই কয়টা হাদিস যেই কয়টা কোরআনের আয়াত আমরা জানি আমাদের কাছে ইসলাম এই পর্যন্ত, এর বাহিরে যে আরো অনেক কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে, বিশাল বড় সমুদ্র, বিশাল বড় সাগর ইসলাম, এইটার দিকে কোনো খবর নাই। যে যতটুকু জানে সে ততটুকুর উপরে লেকচার দেয়, সে ততটুকুর উপরে কথা বলে, কিন্তু মনে রাখতে হবে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ইসলামের ভিতরে এমন কিছু নাই, এমন কিছু নাই যেটা ইসলামের ভিতরে বলা হয় নাই। ওয়ানাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআনের ভিতরে সব রকম সেবা দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।